শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাতুল্লাহ আলাইহি তিনি তার প্রসিদ্ধ কিতাব হচ্ছে মিনহাজুস সুন্নাহ, মজমুয়া ফাতাওয়া সবচেয়ে বড় কিতাব, আর তারপরে মিনহাজুস সুন্নাহ তার দ্বিতীয় খণ্ড 601 পৃষ্ঠায় তিনি বলছেন সালাফি মানহাজ সম্পর্কে। সালাফি মানহাজ কোনটা এই সম্পর্কে তিনি বলছেন যে ওয়া মাযহাবু আহলি সুন্নাতি ওয়াল জামাতি মাযহাবুন কদীমুন মারুফ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব হচ্ছে মাযহাবুন কদীম, প্রাচীন মাযহাব। কোন মাযহাব? প্রাচীন মাযহাব। মারুফুন, যেটা সুপরিচিত মাযহাব, যেটা সর্বজন বিদিত মাযহাব, আইম্মা ইসলামরা সকলেই জানেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম সবাই জানেন, যারা বড় আলেম তারা ঠিকই জানেন। জি, কদীমুন মারুফ। কখন থেকে? আবু হানিফা থেকে, শাফি থেকে, মালিক থেকে, আহমদ থেকে বলছেন কাবলা ইয়াখলুক আল্লাহ আবা হানিফা তাও মালিকান ওয়া শাফিয়া ওয়া আহমাদা। এ আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব এত প্রাচীন যে আবু হানিফাকে, মালিককে, শাফিকে, আহমদকে আল্লাহর সৃষ্টি করার আগে থেকে এই মাযহাব চলে আসছে এবং মারুফুন, পরিচিত মাযহাব, প্রসিদ্ধ মাযহাব। জি, তো এই মাযহাব মানে এই চার মাযহাব নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবের অনুসারী চার ইমামই ছিলেন, চার ইমামই ছিলেন এবং সমস্ত আইম্মায়ে মুহাদ্দিসরা ছিলেন, আর সকলের উদ্দেশ্য ছিল হ্যাঁ ওহির বিধানকে মানুষের কাছে পৌঁছানো, সকলের উদ্দেশ্য ছিল কোরআন এবং সুন্নাহর আলোকে মানুষের রাস্তা দেখানো। সেই মাযহাবটি কোন মাযহাব তাহলে? আবু হানিফাও পয়দা হয়নি, আর শাফিও পয়দা হয়নি, মালিকও পয়দা হয়নি, আহমদও পয়দা হয়নি। আবার বলছেন যে এইটি হচ্ছে মাযহাবে আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটি কোন মাযহাব? বলছেন ফাইন্নাহু মাযহাবুস সাহাবা, এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের মাযহাব। এটি কার মাযহাব? সাহাবায়ে কেরামদের মাযহাব। সাহাবায়ে কেরামদের যুগে কি আবু হানিফা ছিলেন নাকি? শাফি মালিক আহমদ ছিলেন? ছিলেন না। তাহলে আবু হানিফা, শাফি, মালিক, আমাদের এই চার ইমামের আগে সাহাবায়ে কেরামদের মাযহাবটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব। আল্লাযীনা তালাক্কাউহু আন-নাবী, যে মাযহাব কার কাছ থেকে শিখেছিলেন? নবীর কাছ থেকে হাসিল করেছিলেন। ওমান খালাফা যালিকা কানা মুবতাদিয়ান ইনদা আহলি সুন্নাত ওয়াল জামাত, এই মাযহাবের কেউ যদি বিপরীত পথে যায় তাহলে সে মুবতাদি, বেদাতি হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামদেরকে যে মাযহাবের ওপর, যে আদর্শের ওপর, যেই তরিকার ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছেড়ে গেছে সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব। এই মাযহাব ছেড়ে দিয়ে যদি হ্যাঁ অন্য কোনো মাযহাবকে সহি মাযহাব বলে সেটাই পুরোটাই ঠিক, হ্যাঁ তাহলে এটা হচ্ছে বেদাতি কথা। ফাইন্নাহু মুত্তাফিকুনা, কারণ সাহাবায়ে কেরাম সালাফরা মুত্তাফিক বা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা তারা একমত যে আলা আন্না ইজমা সাহাবাতে হুজ্জাতুন, সাহাবায়ে কেরামদের যদি কোনো ক্ষেত্রে এজমা ঐক্যমত হয়ে থাকে কোরআনে বা হাদিসের আলোকে সেটা হচ্ছে দলিল, সেটা হচ্ছে দলিল। তার প্রথম দলিল হচ্ছে কোরআন, তারপরে দলিল হচ্ছে সুন্নাহ হাদিস, তারপরে দলিল হচ্ছে ইজমা। কিন্তু কার এজমা? সাহাবায়ে কেরামদের এজমা। তারপরের এজমা তাবেইন, তাবা তাবেইনের যুগের এজমার কথা কেউ যদি নকল করে বলছেন মুতানাজ ওয়ানা ফি এজমা মান বাদাহুম, যারা সাহাবায়ে কেরামদের পরে এসেছে তাদের এজমার ক্ষেত্রে আইম্মায়ে কেরাম বা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দ্বিমত রয়েছে, ইখতিলাফ রয়েছে। কেউ বলছে যে এজমা চলতে পারে যদি সত্যি এজমা মানে সবার এক, সবাই একমত হয়ে থাকে, আর কেউ বলছেন না না এইরকম কোনো আসলে বাস্তবে হয়নি যে কোনো মাসলায় একমত হয়েছে তারপরে, যা একমত হওয়ার সাহাবায়ে কেরামদের যুগে হয়ে গেছে, সুতরাং সেই এজমা হুজ্জত বা দলিল নয়। এই কথাটি থেকে যা বলতে চাইলাম সেটা হচ্ছে যারা সালাফি, যারা সালাফের অনুসারী, যারা আহলুল হাদিস কোরআন এবং হাদিসের অনুসারী, তারা এর ছাড়া ভিন্ন কোনো পথে আছে? তাদেরই নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। সব ক্ষেত্রে তাদের মাযহাব হচ্ছে সাহাবায়ে কেরামদের মাযহাব, তাদের মাযহাব হচ্ছে সাহাবায়ে কেরামদের। সাহাবায়ে কেরামদের যুগে মাসলা মাসাইল কারো জানা নেই, জানার দরকার কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি বেঁচে থাকতেন তাহলে তার কাছে চলে যেতেন সমাধানের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নেই তাহলে যিনি হ্যাঁ তুলনামূলক কম জানেন তিনি যে বেশি জানা সাহাবির কাছে গিয়ে জেনে নিতেন মাসলা।
সাহাবা ইকরামদের মধ্যে কিছু কিছু ফিকহি মাসলা মাসাইল যদি ইখতিলাফ থেকে থাকে, তো ইখতিলাফের জন্য তারা কি মজহাব পয়দা করেছিলেন? হ্যাঁ, যে এই মজহাব এই 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 ফতোয়াতে যেহেতু উমারের মত এক আর উসমানের মত এক, তাহলে দুটো আলাদা আলাদা মজহাব কায়েম করেছিলেন নাকি না? দুটা গ্রুপ তৈরি করেছিলেন? করেননি। তারা কি করতেন, যেটা কোরআনে হাদিসের কাছাকাছি হইতো, দলিলের কাছাকাছি হইতো, সেটা তলাশ করে গ্রহণ করতেন, আর যেটা দলিলের বিপরীত মনে হইতো সেটাকে ছেড়ে দিতেন। ঠিক ওই রকমই আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এই চার ইমামের ফতোয়ার ক্ষেত্রে যেটা দলিলের কাছাকাছি হবে সেটা নিয়ে নেব, সেটা আবু হানিফার কথা হইতে পারে, শাফি, মালিক, আহমদ কারো কথা হইতে পারে। আর যদি দলিলের বিপরীত লাগে বা কমজোর লাগে দলিলের দিক থেকে, তাহলে সেটা ছেড়ে দেবো। এইটি হচ্ছে সঠিক মজহাব। আচ্ছা বলেন, এই মজহাব যদি মানে তো সে মজহাব বলা নয়, সে তো আসল মজহাব বলা, নাকি এই মজহাব বাদ দিয়ে যারা নতুন কোনো মজহাব মানা শুরু করলো আর সেটাকে ফরজ মনে করলো, যে চার মজহাবের এক মজহাব মানা ফরজ, হ্যাঁ, হানাফি হইতে হবে, নয় শাফি হইতে হবে, নয় মালিক, হাম্বলি হইতে, যদি না হয় তাহলে তার নাম লা মজহাবি। তো লা মজহাবি আসলে কে, কথাটা বুঝেন তো, লা মজহাবি কে? যেই প্রাচীন মজহাবটি আবু হানিফা, শাফি, মালিক, আহমদের পয়দা হওয়ার আগে থেকে চলে আসে, সেই মজহাব যে মানে না সে লা মজহাবি হইতে পারে, লা মানে না তার মজহাব নেই, কথা ঠিক কিনা? কিন্তু যেই ব্যক্তি এই প্রাচীন মজহাবের ওপর, সাহাবায়ে কেরামদের মজহাবের ওপর আছে, সে কি করে লা মজহাব আছে? তো আসল মজহাবি, সে লা মজহাবি কখন নাই। এবং মানহাজের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সাহাবায়ে কেরামদের যে মানহাজটা ছিল, সাহাবায়ে কেরামরা কারো ভুল হয়ে গেলে, শাসকের ভুল হয়ে গেলে একা গিয়ে উপদেশ দিতে নসিহত করতেন, স্টেজে বলতেন না, হ্যাঁ, জনগণের সামনে বলতেন না মানহানি করার জন্য, হ্যাঁ, আর অস্ত্র ধরার পথেও তারা ছিলেন না খারেজিদের মতো, জি হ্যাঁ, আর তাদের মানহানি করতে হবে, অপদস্থ করতে হবে এইরকম মনোভাবও তাদের ছিল না, বরং নির্জনে তারা নসিহা করতেন, যে নসিহার কথা এর আগের মানহাজের আলোচনাগুলিতে করেছি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, এবং যে মানহাজগুলি নিয়ে আলোচনা করলাম এর মধ্যে হকের আলোচনা হইল আর বাতিল সম্পর্কে সতর্কীকরণ হইল, আল্লাহ বাতিল থেকে আর বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল হককে গ্রহণ করার তৌফিক দান করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আর কোথাও যদি ভুল হয়ে যায় তো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, ভুলের ওপর আমাদেরকে কায়েম না রাখেন, আল্লাহ আমাদেরকে সবসময় সংশোধন করার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।